হচ্ছেন উত্তম বারিক। আপনারা জানেন সাধারণ পরিবার থেকে উঠে আসা অত্যন্ত গ্রাম থেকে দেশপ্রাণ ব্লক, যে দেশপ্রাণ ব্লকে বীরেন্দ্রনাথ শাসমল যে পঞ্চায়েতে যে অঞ্চলে যেই এলাকায় জন্মগ্রহণ করেছিলেন সেই এলাকা থেকে একটা একটা ফুটফুটে ছেলে যখন কাঁথিতে আসে কলেজ রাজনীতি করতে করতে ছাত্র রাজনীতি করতে করতে যখন আপনারা দেখেন কোনো পদ না থাকা সত্ত্বেও চৌরঙ্গি মোড়ে একটা এসডি অফিসের আশ্বস্ত কাজ ছিল সেখানে সাইকেলটা দাঁড় করিয়ে মানুষকে পরিষেবা দিয়ে আজকে জেলা পরিষদের সভাধিপতি হয়েছে, মানুষকে পরিষেবা দিয়ে আজকে বিধায়ক হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী তার পরিষেবাকে লক্ষ্য করে আজকে লোকসভার টিকিট দিয়েছেন আর ভারতীয় জঞ্জাল পার্টির যে প্রার্থী হয়েছেন। আমার বাবা মন্ত্রী এমপি ছিলেন, আমার বাবা এমএলএ ছিলেন, আমার ভাই মন্ত্রী ছিলেন, 35টা পদের আমার পরিবার অধিকারী ছিল আর তার সেই সুবাদে আমি আবার প্রার্থী হয়ে গেছি। আমি বাড়িতে বসে বসে আমার বাবা যেহেতু মন্ত্রী ছিলেন আমার কোনো যোগ্য না থাকা সত্ত্বেও আমি যেহেতু বাড়িতে বসে বসে বেকার বসে আছি, বেরোজগার হয়ে বসে আছি, খেয়ে খেয়ে মোটা হচ্ছি আর আমাকে একটা মাসে 2 লক্ষ টাকার ভাতার ব্যবস্থা করে দিতে হবে, সেই ভাতার ব্যবস্থাটা বাড়িতে এমন কোনো ছেলে বাকি নেই যে সরকারি ভাতা পায় না, ছোট ছেলেটার ভাতা ছিল না আবার সেই ছেলেটাকে ভাতা করে দেওয়ার ব্যবস্থা করেছে। বাবা মন্ত্রী ছিল তার ছেলে মন্ত্রী হবে আবার তার ছেলে মন্ত্রী তো হবে, এই প্রতিবাদ করতে হবে জনগণকে। পরিবারতন্ত্র কাঁথিতে সর্বত্র আছে, এই কাঁথি থেকে পরিবারতন্ত্রকে মিটাতে হবে, কাঁথি থেকে পরিবারতন্ত্র মিটিয়ে সাধারণ পরিবারের ছেলে শিক্ষক পরিবারের ছেলে এক যে মানুষকে পরিষেবা দিয়ে দেয় সেই মানুষকে আজকে আপনাদেরকে বিপুল ভোটে জয়যুক্ত করে কাঁথি লোকসভায় ঐতিহাসিক ভোটে আপনাদেরকে জয়যুক্ত করতে হবে। আপনারা